আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। লকডাউনের প্রথম দিনে রাজধানীতে দোকান মালিক ও শ্রমিকদের বিক্ষোভ মিছিল, লকডাউন বাড়বে কিনা সিদ্ধান্ত বৃহস্পতিবার। বেসরকারি অনেক প্রতিষ্ঠানে কাজ হয়েছে পুরোদমে, পোশাক কারখানায় কর্মীদের উপস্থিতি আগের মতোই। টানা দ্বিতীয় দিনের মতো দেশে 7,000-এরও বেশি মানুষের করোনা শনাক্ত, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে 8 এপ্রিল। এবং নারায়ণগঞ্জে লঞ্চ ডুবির ঘটনায় 30 জনের লাশ উদ্ধার, শীতলক্ষার পারে স্বজনহারাদের আহাজারি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। লকডাউনের প্রথম দিনেই দোকান খোলার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন দোকান মালিক ও শ্রমিকরা। এতে না ছিল স্বাস্থ্যবিধি আর না ছিল সামাজিক দূরত্ব। রাজধানীতে গণপরিবহন না চলেও প্রাইভেট কার এবং ছোট যানবাহন চলেছে অন্য দিনের মতোই। এদিকে স্বাস্থ্যবিধি না মানায় 25 জনকে 10,000 টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। লকডাউনের প্রথম দিনে বিক্ষোভে উত্তাল ছিল রাজধানীর বিভিন্ন এলাকা। সড়ক অবরোধ করে মিছিল সমাবেশ করেছে মিরপুর, নিউ মার্কেট ও ইসলামপুরের ব্যবসায়ীরা। তাদের দাবি, সব কিছু খোলা রেখে শুধু শপিং মল বন্ধ করে লকডাউন পালন অযৌক্তিক। এবার যদি লকডাউনটা যদি কার্যকর হয়, আমাদেরকে সোজা কথা পথে বসতে হবে। আমাদের জন্য একটু সহযোগিতা করে আমরা হাফ বেলায় আমরা করতে চাই। রাজধানীতে গণপরিবহন না চললেও অন্য যানবাহন চলেছে প্রচুর। ব্যক্তিগত গাড়ি, অটোরিকশা, রিক্সা এবং মোটরসাইকেলের কারণে কোথাও কোথাও তৈরি হয় যানজট। গণপরিবহনের পরিবর্তে অনেকে বেছে নেন পিক আপ ভ্যান। গাদাগাদি করে যাতায়াত ঝুঁকিপূর্ণ হলেও দেখার কেউ নেই। আর সাধারণ মানুষের মাঝেও লকডাউন নিয়ে ছিল নানা প্রশ্ন। শপিং মল এবং দোকানপাটগুলো ছাড়া অন্য কোনো কিছুই তো আর কোনো বন্ধ নেই। কিছু খোলা, কিছু বন্ধ, এতে সংক্রমণ আমি মনে করি কমবে না। অনেক এলাকায় প্রশাসনের তৎপরতা না থাকলেও শাহবাগে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অকারণে ঘোরাঘুরি, মাস্ক না পরা এবং মোটরসাইকেলে যাত্রী বহনের অপরাধে অনেককে জরিমানা করা হয়েছে। যারা কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারছেন না এবং যারা স্বাস্থ্যবিধি মানছেন না, তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে চিকিৎসকদের পরামর্শ, সরকারের নির্দেশনা না মানলে সংক্রমণ ঠেকানো সম্ভব হবে না। নিজেদের স্বার্থেই নিয়ম মানার পরামর্শ তাদের। আমাদের তো সংখ্যাটা বাড়ছে, গত বছরের চেয়ে এই বছরটা কিন্তু অনেক বেশি, 7,000-এর উপরে। অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, ভ্যাকসিনটা যেমন দিতে হবে, সাথে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সামাজিক দূরত্ব মেনটেন করে চলা, এগুলো যদি না চলা হয় তাহলে কিন্তু সংখ্যাটা আরও বেড়ে যাবে, আরও ভয়াবহ হবে। সেটা রোধ করার জন্যই কিন্তু এই লকডাউনটা দেওয়া। শুধু কাগজে কলমে সিদ্ধান্ত না নিয়ে লকডাউন বাস্তবায়নে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রথম দিনের লকডাউনে রাজধানীর বিভিন্ন এলাকার চিত্র ছিল এরকম, যে যার মতো করে বাইরে বের হয়েছেন। শুধু বন্ধ ছিল গণপরিবহন এবং বড় বড় শপিং মল। তবে সরকারের কঠোর নজরদারি ছাড়া লকডাউন পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শফিকুল ইসলাম শামীম, এডিএন বাংলা, ঢাকা। লকডাউন বাড়বে কিনা পরিস্থিতি দেখে সে বিষয়ে আগামী বৃহস্পতিবার সিদ্ধান্ত নেবে সরকার। মন্ত্রিসভা বৈঠক শেষে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ার ইসলাম। এ সময় জানানো হয় রমজান মাসে অফিস সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত চলবে। আপেল মাহমুদের রিপোর্ট। লকডাউনের প্রথম দিনে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে করোনা সংক্রমণ ও টিকা কার্যক্রম সহ সার্বিক বিষয় উঠে আসে বৈঠকে। পরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব। নিষেধাজ্ঞা বলছি কিন্তু আমরা লকডাউন ঠিক বলি নাই। ভ্যাকসিনটা কি কন্টিনিউ করবে 8 তারিখ থেকে না করবে না, তো এটা নিয়ে অনেক রকমের আলোচনা ছিল, কিন্তু এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্লিয়ার করছেন যে না, এটা আমরা ক্লিয়ার করে দিয়েছি যে ভ্যাকসিন 8 তারিখ থেকে যে সেকেন্ড ডোজ শুরু হওয়ার কথা এটা যথারীতি চলবে। সবাই যদি একটু মাস্ক ইউজ করে, স্বাস্থ্যবিধি যদি মেনে চলে, তাহলে তো অসুবিধা হওয়ার কথা না আর কি। দেখি আমরা আর 7 দিন পরে কী অবস্থা হয়, আমরা বৃহস্পতিবার আবার রিভিউ করবো ইনশাল্লাহ। করোনা ভাইরাসের বিস্তার রোধে এক সপ্তাহের লকডাউনে বর্তমানে সীমিত আকারে অফিস আদালত চললেও রমজান মাসের জন্য অফিসের নতুন সময় নির্ধারণ করা হয় বৈঠকে। রোববার থেকে বৃহস্পতিবার রমজানের সময় 9টা থেকে 3:30
তার মধ্যে সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি, জোহরের নামাজ। তবে ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান বা রেলওয়ে বা হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প, কলকারখানা এবং অন্যান্য যারা ফায়ার সার্ভিস যারা জরুরি যারা আছে, তারা নিজেদেরটার সময় নিজেরা কমফোর্টেবল করে নেবে। আর কোর্ট, সুপ্রিম কোর্ট এবং তার আওতাধীন সব কোর্টের বিষয়ে সুপ্রিম কোর্ট এটা ফিক্স করে দেবে টাইম। এছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদনের পাশাপাশি খেতাবপ্রাপ্ত যোদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে উৎসব ভাতা দেওয়ার বিষয়টি অনুমোদন দেয় মন্ত্রিসভা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। লকডাউনের নির্দেশনা মেনে কম জনবল দিয়ে কাজ চলেছে অধিকাংশ সরকারি বেসরকারি অফিসে, তবে বেসরকারি অনেক প্রতিষ্ঠানে কাজ হয়েছে পুরোদমে, আবার কাজ চালিয়ে নিতে কোনো কোনো প্রতিষ্ঠান ব্যবহার করছে অনলাইন প্ল্যাটফর্ম। ফজলে রাব্বি রিপোর্ট। বাংলাদেশ সচিবালয় ভেতরে বিভিন্ন মন্ত্রণালয়ে কেবল জরুরি কাজে অফিস করছেন কর্মকর্তা কর্মচারীরা, অন্যান্য দিনের সাথে কোনোভাবেই মেলে না সোমবারের চিত্র। 50% তো আমাদের আগে যেটা 18 দফা নির্দেশনা ছিল সেই অনুযায়ী আমরা চাইলে আরও কমাতে পারি, আমার প্রয়োজন অনুযায়ী জনবল ওখানে রাখতে হবে, সেটি কিন্তু পরবর্তী নির্দেশনা আমাদের দিয়েছে। আবার সারা দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, পেনশন, পূর্ণদনা সহ আর্থিক লেনদেন নিশ্চিত করে প্রধান হিসাবরক্ষকের কার্যালয়। অর্ধেকেরও কম জনবল দিয়েই চলছে গুরুত্বপূর্ণ এই অফিস। হিসাব প্রণয়ন সংক্রান্ত কার্যক্রমের একটি বড় অংশ আমরা ইতিমধ্যে অনলাইন ডিজিটালাইজড সিস্টেমের মধ্যে আনতে পেরেছি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনলাইনে কম্পিউটারের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি। এই অফিসেরই সংস্থাপন শাখায় দেখা গেল প্রায় 100% কর্মকর্তাই উপস্থিত অফিসে। স্টাফ আছে আসা যাওয়া করে, এই ধরনের 50% কিন্তু আমরা চেষ্টা করতেছি সরকারের কাজগুলো যাতে সুচারুরূপে সম্পন্ন হয়। এদিকে সক্ষমতা অনুযায়ী কোনো কোনো বেসরকারি প্রতিষ্ঠান 100% কর্মকর্তা কর্মচারীকে বাসা থেকে অফিস করার সুযোগ করে দিয়েছে। লকডাউন শুরু হওয়ার পর থেকে আমাদের অফিস বন্ধ থাকবে, যদি কোনো জরুরি প্রয়োজনে কাজ থাকে সেক্ষেত্রে আমাদের বসেরা আসবে। আবার কোনো কোনো প্রতিষ্ঠান পুরোদমে চালিয়ে যাচ্ছে অফিস প্রজ্ঞাপনের নির্দেশনা মেনে। বাসা থেকে নিয়ে আসছি, দিয়ে আসছি, এই যে একটা পরিবেশ সৃষ্টি করলাম, পাশাপাশি অফিসিয়াল সিস্টেমে যেসব যেভাবে একটা নিরাপদ ডিস্টেন্স মেনটেন করে যা যা টেবিলে কাজ করা সেই পরিবেশটা আমরা সৃষ্টি করেছি। প্রজ্ঞাপন অনুযায়ী জরুরি কাজে সীমিত পরিসরে সকল সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত অফিস আদালত খোলা থাকবে, তবে কর্মকর্তা কর্মচারীদের পরিবহন ব্যবস্থা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিশ্চিত করতে হবে। কিন্তু এক্ষেত্রে সবাইকে বাড়ি থেকে আনা হয়নি বা বাড়ি ভাড়ার ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ রয়েছে অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। লকডাউনের মধ্যে পোশাক কারখানায় কর্মীদের উপস্থিতি ছিল আগের মতোই। গণপরিবহন বন্ধের কারণে কর্মীদের যাতায়াতে পরিবহনের ব্যবস্থা করেছেন অনেক উদ্যোক্তা। এসবের মধ্যে অভিযোগ উঠেছে পণ্য উৎপাদনে কিছু কারখানায় সামাজিক দূরত্ব না মানার। এদিকে শতভাগ স্বাস্থ্যবিধি মানতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। সরফুল আলম জানাচ্ছেন বিস্তারিত। লকডাউনের প্রথম দিন স্বাস্থ্য ঝুঁকি কমাতে আগের মতোই হাত ধোয়া, শরীরের তাপমাত্রা পরীক্ষা ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনেই কারখানায় প্রবেশ করছেন কর্মীরা। তবে এদিন স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কোথাও কোথাও কর্মীদের তৎপরতা ছিল আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। গণপরিবহন বন্ধ, রপ্তানিমুখী অনেক পোশাক কারখানা কর্মীদের যাতায়াতে ব্যবস্থা করেছে পরিবহনের। আবার যেসব কর্মীদের বাসা দূরে তাদের জন্য ছুটির ব্যবস্থাও করেছে কেউ কেউ। আমাদের বাসা তো এখানে ধারে, তাই আমরা হেঁটে আসছি, মাস্ক টাক্স পিনে এসেছি। অফিসে বাসা করে আসছে আমাদের দুই সিটে একজন করে আসছে। পোশাক উৎপাদনে ব্যস্ত শ্রমিকরা, তাদের অনেকে মানছেন না সামাজিক দূরত্ব। ব্যবসায়ীরা বলছেন সরকার ও বিজিএমের নির্দেশনা মেনেই পোশাক উৎপাদন অব্যাহত রয়েছে, যদিও নীতি নির্ধারকরা বলছেন শতভাগ স্বাস্থ্যবিধি মেনেই চালাতে হবে কারখানা। কাজের ক্ষেত্রে কাছাকাছি অনেক সময় চলে আসতে হয় একটা কাজের জন্য, তো সাথে সাথে সুপারভাইজার যারা লাইন মেনটেন করছে তারা তাদেরকে সাথে সাথে আবার দূরত্ব বজায় নিয়ে চলে যাচ্ছে। কারখানা যারা চালায় বিশেষ করে শ্রম ঘন ইন্ডাস্ট্রিজ, গার্মেন্ট ফ্যাক্টরিগুলো, তারা স্বাস্থ্যবিধি মেনে তারা ফ্যাক্টরি চালাবেন। যে সেফ ডিস্টেন্স মেনটেন করা সম্ভব সেটা স্প্রেড করে তারা ব্যবস্থা নেবে যাতে করে স্বাস্থ্যবিধি তা রক্ষা করা যায়। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষার বিকল্প নেই, আর তাই কর্মক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সরকার সহ সংশ্লিষ্ট মহল। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সব দেশের যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে না নেয় করোনা ছড়ানোর শঙ্কা প্রকাশ করেছেন অনেক বিদেশ ফেরত যাত্রী।
লকডাউনের মধ্যেও আন্তর্জাতিক ফ্লাইটে দেশে ফিরছেন যাত্রীরা। আবার জীবিকাসহ বিভিন্ন প্রয়োজনে দেশের বাইরে যাওয়া মানুষের সংখ্যাও কম নয়। আরও জানাচ্ছেন শর্মিন রিহা। বিদেশ ফেরত যাত্রীদের অনেকেই করোনা সংক্রমণ নিয়ে শঙ্কিত। মানুষ সচেতন না হলে এই লকডাউন কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন লেবানন ফেরত যাত্রীরা। সাফারা এমবাসি তিন দিনের জন্য করোনা টেস্ট করাইছে, করানোর পর আমরা রিপোর্ট নিয়ে এখন আসছি, রিপোর্ট আমাদের সাথে আছে, সব কিছু ঠিক আছে। এখন আমাদেরকে কেন কিসের জন্য এই কোয়ারেন্টাইনে নিতেছে? কেন বললেন না যে আপনারা ওইখানে বাংলাদেশে যায় কোয়ারেন্টাইনে থাকবেন? তাহলে তো আমরা আসতাম না, লকডাউনের পরেই আসতাম। সৌদি ফেরতদের বাড়িতে কোয়ারেন্টাইনের নির্দেশে ঝুঁকির মধ্যেও অনেকটা খুশি তারা। আমাদের তো সৌদি আরবে আলহামদুলিল্লাহ নেগেটিভই আছে সব কিছু, এর জন্য যাচ্ছি না আর কি। এখানে বেশিরভাগ মানুষ মাস্ক পরলেও সামাজিক দূরত্বের ক্ষেত্রে প্রায় অনেকেই উদাসীন, যার ফলে করোনা সংক্রমণ বাড়ার ভয়ও বাড়ছে বহুগুণে। করোনা আমার নাই, বলছে যে মেডিকেল সার্টিফিকেট দেখাইলে ওটা কোনো সমস্যা হবে না, বেরিয়ে যেতে পারবেন। দেশ ছাড়ার সময় দুবাইগামী ঢাকার রাশেদুল বলেন, সঠিক সময়ে কর্মস্থলে পৌঁছাতে না পারলে বিদেশ গিয়েও বেকার হয়ে বসে থাকতে হবে, তাই ঝুঁকি নিয়ে বিদেশে যাচ্ছেন তার মতো অনেকে। আমি আজকে দুবাই গেলে আর 10 দিন পর আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, যার কারণে আমার এমার্জেন্সি যাইতে হইতাছে। আজকে যদি আমার ফ্লাইট মিস হয়ে যায় তাহলে আমি অনেক সমস্যায় পড়ে যাব। 21 দিন হোম কোয়ারেন্টাইনে থাকা লাগবে, সিঙ্গাপুর সরকার কিছু কিছু রুলস দিয়েছে, রুলস মেনে যাওয়া যাচ্ছে আর কি। আমরা প্রবাসী যারা ছিলাম আমরা সবসময় নিজেদেরকে টেক কেয়ার করছি, অলওয়েজ মাস্ক পরছি, বাইরে যাই নাই, বাইরে যে প্রশাসনিক যে নিয়ম কারণ আছে এটা মেনে চলছি। তবে শুধু বিদেশ ফেরত বা বিদেশগামী যাত্রী নয়, নিজ থেকে স্বাস্থ্যবিধি না মানলে পরিণতি ভয়াবহ হতে পারে বলেও মনে করেন সবাই। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। লকডাউনের মধ্যে রাজধানীতে চলছে অমর একুশে বইমেলা। গণপরিবহন বন্ধ থাকায় মেলায় পাঠক লেখকদের উপস্থিতি ছিল না বললেই চলে। সার্বিক বিষয়ে পর্যালোচনা করে মেলা খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রকাশকরা। হুমায়ুন শ্রেষ্ঠ রিপোর্ট। করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সারা দেশে চলছে এক সপ্তাহের লকডাউন। এই অবস্থার মধ্যেই দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত অমর একুশে বইমেলা চালানোর সিদ্ধান্ত দিয়েছে সরকার। লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় শুধু আশেপাশের মানুষরা মেলা এসেছেন, তবে বই কেনার চেয়ে ঘুরতে আসা মানুষের সংখ্যাই বেশি। আশেপাশেই আছি আমরা, এই জন্য আমরা সহজে আসতে পেরেছি। খুব কাছেই থাকি, আমি রিক্সাতে চলে এসেছি। যেটা আমরা সবসময় বলি যে প্রাণের বইমেলা, তো বইমেলা আছে, প্রাণ নেই। এই বইমেলা খুলে রেখে আসলে লাভটা কী হচ্ছে? যদি মানুষ আসতেই না পারে, যদি মানুষ বই কিনতে আসতে না পারে, তাহলে কারা বই কিনবে? লকডাউনে মেলায় স্টল খোলা রাখা নিয়ে বিপাকে প্রকাশকরা। বিক্রয় কর্মীদেরও মেলায় আসতে পোহাতে হচ্ছে নানা ভোগান্তি। কিছু স্টাফ আছে যারা দূর দূরান্ত থেকে আসে, তাদের গণপরিবহন বন্ধ হওয়ার কারণে তাদের আসতে খুব প্রবলেম হয়েছে। গুলিস্তান বন্ধ আমার হেঁটে আসতে হয়েছে পুরোটাই, তারপর ওখান থেকে রিক্সা, তারপর 70 টাকা রিক্সা নিয়ে তারপর আমি দোল চত্বর এসেছি। কী করবো সেটাই বুঝে উঠতে পারছি না, যে আমরা কি ফেলে চলে যাব, কি থাকবো, হ্যাঁ বা কেনই থাকবো, এর প্রশ্নের উত্তর নেই। প্রকাশকরা বলছেন তাদের সাথে কোনো রকম আলোচনা ছাড়াই লকডাউনের মধ্যে মেলা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেলা কেন চালু আছে বা কেন বন্ধ হবে এই বিষয়ে আমি অন্তত এই মুহূর্তে বলতে পারবো না, কারণ আমাদের সাথে কোনো এই বিষয়ে কথা হয়নি। নিশ্চয়ই সরকার সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলা একাডেমির সঙ্গে কথা বলেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কিংবা বাংলা পক্ষ থেকে প্রকাশকদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা হয়নি। এ পরিস্থিতিতে মেলার সার্বিক বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রকাশকরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় সরকারের বিধি নিষেধের সাথে মিল রেখে মসজিদে জামায়াতে নামাজ আদায়ে 10 দফা শর্ত মানতে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। মসজিদের দরজায় হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থা রাখা, প্রত্যেক মুসল্লিকে মাস্ক পরা, জয়নামাজ নিয়ে আসা, সামাজিক দূরত্ব বজায় রেখে কাতারে দাঁড়ানো, রমজানে মসজিদে ইফতার ও সেহরির আয়োজন না করা সহ এসব দফা যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় তাতে খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটিকে নজর দিতে বলা হয়েছে। টানা দ্বিতীয় দিনের মতো দেশে 7,000-এরও বেশি মানুষের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আগের দিনের তুলনায় শনাক্তের হারও কিছুটা বেশি, প্রায় 23.5%। সবশেষ 24 ঘন্টায় এই ভাইরাসে 52 জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে টানা ষষ্ঠ দিনের মতো রোজ 50 জনের উপর এই ভাইরাসে মারা গেল। আরও জানাচ্ছেন মনুল আসাম। অদৃশ্য শত্রু করোনা ভাইরাসে মৃত্যুর ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে গত কয়েকদিন ধরেই। সরকারি হিসেবেই গত বুধবার থেকে প্রতিদিন করোনায় 50 জনের উপর প্রাণ হারাচ্ছেন।
গেল ছয় দিনে 324 জন সহ করোনা ভাইরাসে দেশে মোট মারা গেছে 9,318 জন। করোনা ঠেকাতে সাত দিনের লকডাউনের প্রথম দিন সংক্রমণের হার ছিল ঊর্ধ্বমুখী। এদিন 30,239টি নমুনা পরীক্ষায় 7,075 জনের করোনা শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, লকডাউনের খবরে গাদাগাদি করে যারা রাজধানী ছেড়েছেন তাদের মাধ্যমে গ্রামে সংক্রমণ ছড়িয়ে পড়ার নতুন সংখ্যা তৈরি হয়েছে। আমরা আসলে অনুরোধ করব, দয়া করে যে যেখানে আছেন সেখানে অবস্থান করুন, সংক্রমণের এই পর্যায়ে আমাদেরকে সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সহায়তা করুন। লকডাউন আসলে বাংলাদেশের পক্ষে অত্যন্ত কঠিন একটি প্রক্রিয়া, তারপরেও যে জনসাধারণের সহযোগিতায় সেই লকডাউন যদি কার্যক্রম আমরা সাকসেসফুলি করতে পারি তাহলে বাংলাদেশে সংক্রমণ সংখ্যা কমে আসার সম্ভাবনা আছে। করোনা সংক্রমণ বাড়ার বিপরীতে সুস্থতার হারও কিছুটা কমেছে। আগে যেখানে সুস্থতার হার 90% বেশি ছিল, গেল 15 দিনে তা কমে দাঁড়িয়েছে শতকরা 86%-এর কাছাকাছি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। আগামী 8 এপ্রিল থেকে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম মানিকগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানাতেন। করোনা সংক্রমণের পরিস্থিতি দেখে লকডাউনের সময়সীমা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। যেভাবে খুব জোরে সরে দিচ্ছিলাম সেভাবে হয়তো দেব না, কিন্তু প্রথম ডোজ দেওয়া বন্ধ হবে না, প্রথম ডোজ দেওয়া চলবে এবং ইনশাল্লাহ 8 তারিখ থেকে আমরা সেকেন্ড ডোজ দেওয়া শুরু করব, সেটার প্ল্যান প্রোগ্রাম আমাদের হয়ে গেছে। নতুন ভ্যাকসিন আমরা খবর পেয়েছি, গতকালও আমাদেরকে আমাদের কাছে খবর আছে যে ভ্যাকসিনকো বলেছে যে এটা তারা সময় মতনই আমাদেরকে দিতে পারবে। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় 30 জনের লাশ উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়ার 18 ঘন্টা পর লঞ্চটি তীরে তোলার পর আরও 25 জনের মরদেহ পাওয়া যায়। এর আগে রোববার 5 জনের লাশ উদ্ধার করা হয়। যাত্রীবাহী লঞ্চটি একটি কার্গো জাহাজের ধাক্কায় রোববার সন্ধ্যায় মাছ নদীতে ডুবে যায়। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর পরে দিনভরই ছিল স্বজনহারা উৎসুক জনতার ভিড়। জীবিত স্বজনদের ফিরে পাওয়ার অপেক্ষার পালা শেষ। 18 ঘন্টা পর সোমবার দুপুরে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারকারী জাহাজ পোত্তায় তীরে টেনে তোলার পর ভিতরে মিলে আরও 22টি মৃতদেহ। কোস্টগার্ড ও নৌবাহিনীর ডুবুরিরা উদ্ধার কাজে অংশ নেয়। তাদের সহায়তা করেন স্থানীয় জনতা। আনুমানিক 11:30টার দিকে সম্পূর্ণভাবে স্লিং আপ করে ধীরে ধীরে জাহাজটাকে আমরা উঠিয়ে নিয়েছি এবং খুব দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি যে আরও 21টি মৃতদেহ আমরা জাহাজের ভেতর থেকে বের করতে পেরেছি। আমার বড় ভাইয়েরও পাইছি, আমার ভাবিরও পাইছি, আমার ভাতিজিরও পাইছি। ডুবে যাওয়া লঞ্চে প্রায় 50 জন যাত্রী ছিল। রোববার সন্ধ্যায় দুর্ঘটনায় 5 জনের লাশ উদ্ধারের পাশাপাশি জীবিত উদ্ধার করা হয় 20 জনকে। এরই মধ্যে জেলা প্রশাসক এবং BIWTA দুটি তদন্ত টিম গঠন করেছে। এখনও কয়েকজন নিখোঁজ রয়েছে বলে দাবি তাদের স্বজনদের। এদিকে লঞ্চ ডুবির ঘটনায় উদ্ধার তৎপরতা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেছেন জেলা প্রশাসন। দু একজন মিসিং থাকতে পারে, আমরা ইতিমধ্যে র‍্যাবের সহযোগিতা নিচ্ছি। তারা একটা হেলিকপ্টার ফ্লাইং করবে এখন এবং তারা উপর থেকে দেখবে এবং নিচে তাদের আপনার স্পিডবোট থাকবে, যদি এরকম কোনো লাশ থাকে তাহলে তারা সেটিকে ডিটেক্ট করবে। নিহতদের পরিচয় শনাক্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। মাহমুদুর রহমান, এটিএন বাংলা। রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, গাইবান্ধা এবং ঠাকুরগাঁওয়ে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রাত 9:20 দিকে এই ভূকম্পন অনুভূত হয়। ভয়ে তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে আসেন অনেকে, তবে এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, রিকশার স্কেলে 5 মাত্রার এই ভূকম্পনের উৎপত্তি স্থল ছিল ভারতের পশ্চিমবঙ্গের খাসমহল। গাইবান্ধায় রোববারের কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় অন্তত 10 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কমপক্ষে 25 জন। তাদের মধ্যে 4 জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঝড়ে 2 শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও সহস্রাধিক গাছপালা ভেঙে গেছে। এছাড়াও ব্যাপক ক্ষতি হয়েছে ভুট্টা ও কলাসহ বিভিন্ন ফসলের। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিন।
গাইবান্ধা সদর পলাশবাড়ী সুন্দরগঞ্জ এবং ফুলছড়ি উপজেলার উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। কারণ তাদেরকে আমরা প্রাথমিক পর্যায়ে আমাদের দফন দমন করার জন্য প্রতিজনকে আমরা 10,000 টাকা করে দিয়েছি। যতটুকু কর্তৃপক্ষ আছে ততটুকু সেখানে অবহিত করবো এবং তাদেরকে যতটুকু পারা যায় সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে। আফগানিস্তানের উন্নয়নে বাংলাদেশ পাশে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে সহযোগিতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের ক্ষেত্রে শান্তি অপরিহার্য। দেশটির বিদায় রাষ্ট্রদূত আব্দুল কায়ুম মালিক চাঁদ গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আফগানিস্তানের আর্থসামাজিক উন্নয়নে ব্র্যাকের মতো বেসরকারি প্রতিষ্ঠানগুলো কাজ করছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আব্দুল কায়ুম মালিক চাঁদ বলেন, বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ আফগান ভাষায় রূপান্তর করা হবে। এ সময় আফগানিস্তানের প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আফগানিস্তানে বাংলাদেশের দূতাবাস পুনরায় চালু করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন রাষ্ট্রদূত। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোস অ্যাওয়ার্ড পেয়েছে 60 পরিবেশক ও প্রতিষ্ঠান। রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত প্রোগ্রামে তাদের এই পুরস্কার দেওয়া হয়। ক্রিয়েটিভ ব্র্যান্ডিং আইডিয়ার মাধ্যমে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের প্রতি ব্যাপক ক্রেতা আকর্ষণ তৈরি করায় এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এছাড়া ইনভেন্টরি ব্যবস্থাপনা, বিক্রয় ও রফতানি বৃদ্ধিতে অবদান রাখায় প্রতিষ্ঠানের 19 জন কর্মকর্তাকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোর্শেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার হাওলাদার, উপ ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম সরকার, ইফা রেজওয়ানা নীলু, ইমদাদুল হক সরকার এবং হুমায়ুন কবির ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতে একদিনেই 1,00,000 ছাড়াল করোনা শনাক্তের সংখ্যা। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে এই ভয়াবহতা প্রত্যক্ষ করল ভারত। সবশেষ 24 ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন 1,03,558 জন। মহারাষ্ট্রে এই সংখ্যা 57,000। সেখানে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনার আক্রান্তের সংখ্যা। এদিকে করোনার সংক্রমণ রোধে আগামী শুক্রবার থেকে এক সপ্তাহে 2 বার র্যাপিড টেস্টের সুযোগ দিচ্ছে ব্রিটিশ সরকার। 30 মিনিটের মধ্যে ফলাফল পাওয়া যায় এমন ল্যাটারাল ফ্লো টেস্ট কিট বিনামূল্যে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন। গত 3 এপ্রিল যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা ছিল 10 জন, যা গত 6 মাসের মধ্যে সর্বনিম্ন। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের 5ম দিনেও রেকর্ডের ছড়াছড়ি। সাইক্লিংয়ে 5টি, সাঁতারে এবং ভারোত্তোলনে 2টি করে রেকর্ড করেন প্রতিযোগীরা। করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে খেলা আয়োজন করছেন ফেডারেশনের কর্মকর্তারা। আরও জানাচ্ছেন পরকার মান। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস সাঁতারের 3য় দিনে আরও 4টি নতুন রেকর্ড হয়েছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে পুরুষদের 200 মিটার বাটারফ্লাইয়ে নৌবাহিনীর কাজল মিয়া, 400 মিটার ফ্রি স্টাইলে সেনাবাহিনীর ফয়সাল আহমেদ, 50 মিটার ব্যাক স্ট্রোকে সেনাবাহিনীর জুয়েল আহমেদ এবং 4x100 মিটার ফ্রি স্টাইল রিলেতে নৌবাহিনী নতুন রেকর্ড গড়ে। এ নিয়ে সাঁতারের 3 দিনে মোট 10টি রেকর্ড হলো। সাইক্লিংয়ের শেষ দিনে 5 ইভেন্টের সবকটিতে রেকর্ড গড়েন সেনাবাহিনীর সাইক্লিস্টরা। প্রতিযোগিতায় 21টি ইভেন্টে 4 দিনের খেলা শেষে 13টি নতুন রেকর্ড হয়। রোলার স্কেটিং প্রতিযোগিতা শুরুর দিনে 12টি ইভেন্টের প্রতিটিতে স্বর্ণপদক জিতে বাংলাদেশ আনসার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। আগামী 9 এপ্রিল রোলার স্কেটিং প্রতিযোগিতা শেষ হবে। ময়মনসিংহ জেলা জিমনেশিয়ামে ভারোত্তোলনের নারীদের 49 কেজিতে সেনাবাহিনীর স্মৃতি আক্তার জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেন। পুরুষদের 61 কেজিতে নতুন রেকর্ড গড়েন আনসারের মোস্তাইন বিল্লা। এদিকে টেবিল টেনিসে পুরুষ দ্বৈত এবং মিশ্র দ্বৈতে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ আনসার।
পরাগার মান, এটিএন বাংলা, ঢাকা। কোনো ক্রিকেটার একটি ফরম্যাটে খেলতে না চাইলে আপত্তি করবে না বিসিবি। যে কোনো এক ফরম্যাট থেকে অবসর নিতে চান সম্প্রতি বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় একথা জানান বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি আরও বলেন, শ্রীলঙ্কা সফরে অভিজ্ঞদের সাথে তরুণদেরও সুযোগ দেওয়া হবে। এস এম আর সফর রিপোর্ট। নিউজিল্যান্ড সফরে ব্যর্থতার পর এক সাক্ষাৎকারে তামিম বলেছিলেন, আগামী ছয় মাসের মধ্যে যে কোনো একটি ফরম্যাট ছেড়ে বাকি খেলাগুলোয় মনোযোগ দিতে চান তিনি, কিন্তু কোন ফরম্যাট তা নিশ্চিত করেননি। নির্বাচক হাবিবুল বাশারের কথায় পরিষ্কার হল, টি টোয়েন্টির কথাই ভাবছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তামিম এই মুহূর্তে টেস্ট এবং ওডিএনএ ভাবছে, কিন্তু টি টোয়েন্টি কিন্তু একদম পুরোপুরি বিদায় নেয়নি। ডেফিনেটলি এখন যদি যেটা আপনারা একটু বুঝতে হবে সবাইকে, যে এই প্যান্ডামিক পিরিয়ডটা কিন্তু সবার জন্য টাফ, প্লেয়ারদের বুঝতে হবে ওদেরকে, ওরা যদি একটু একটা দূরে ফরম্যাট একটু বাঁচতে চায় সেটা আমাদের সবাইকে বুঝতে হবে। এ সময় তিনি বলেন, নিউজিল্যান্ড সফরে ব্যর্থ হলেও তরুণদের তারা আরও সুযোগ দিতে চান। লাস্ট এক বছর দুই বছরের টিম দেখেন, খুব বেশি কিন্তু পরিবর্তন আমরা করিনি, খুব বেশি কিন্তু পরিবর্তন হয়নি, এবং কাউকেই কিন্তু একটা সিরিজ কিংবা একটা দেখে ফেলে দেওয়া হচ্ছে না, এবং সবাই কিন্তু কম বেশি সুযোগ পাচ্ছে। হ্যাঁ, সে যদি ইলেভেনও না থাকে পরবর্তী দিন টিমের সাথে থাকছে, নিজেকে আবার প্রস্তুত করার সময় পাচ্ছেন, ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন। তো আমরা যখন কাউকে দলে নিয়েছি তখন কিন্তু ডেফিনেটলি আমাদের চিন্তা থাকে ফিউচার নিয়ে। শ্রীলঙ্কা সফরে টাইগাররা ঘুরে দাঁড়াবে বলেই বিশ্বাস করেন এই নির্বাচক। শ্রীলঙ্কা কন্ডিশনটা সম্পূর্ণ অন্যরকম হবে নিউজিল্যান্ডের থেকে, বাট যে ডিফিকাল্ট কন্ডিশন আমরা ফেস করে এসেছি, আমার মনে হয় শ্রীলঙ্কা আমরা এই কন্ডিশনটাকে, মানে যেহেতু ডিফারেন্ট কন্ডিশন থাকবে, এখানে আমরা ভালো করব। সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরো একবার। লকডাউনের প্রথম দিনে রাজধানীতে দোকান মালিক ও শ্রমিকদের বিক্ষোভ মিছিল, লকডাউন বাড়বে কিনা সিদ্ধান্ত বৃহস্পতিবার। বেসরকারি অনেক প্রতিষ্ঠানে কাজ হয়েছে পুরোদমে, পোশাক কারখানায় কর্মীদের উপস্থিতি আগের মতোই। টানা দ্বিতীয় দিনের মতো দেশে 7,000-এরও বেশি মানুষের করোনা শনাক্ত, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে 8 এপ্রিল। এবং নারায়ণগঞ্জে লঞ্চডুবির ঘটনায় 30 জনের লাশ উদ্ধার, শীতলক্ষার পরে স্বজনহারাদের আহাজারি। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সাংবাদিকদের আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাই।